চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদ্রাসা সুপারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন। চাপাইনবাবগঞ্জ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি ফয়সাল আজম মুকুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নরসিয়া লালগড় দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেনের নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার 26 আগস্ট সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরসিয়া লালগড় দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ওই মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি মনিরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য তাজউদ্দিন আহমেদ, শিক্ষক গোলাম মাসুদ, খায়রুল বাশার সোহাগ, মনির হোসেন সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন ওই মাদ্রাসার সুপার আলতাফ হোসেন নৈশ প্রহরী ও আয়া নিয়োগে মাদ্রাসার উন্নয়নের কথা বলে 17 লক্ষ টাকা নেয়, কিন্তু তা উন্নয়নের কাজে না লাগিয়ে অর্থ আত্মসাত করে। এর প্রতিবাদে গত বছরের 22 নভেম্বর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য তাজউদ্দিন আহমেদ অভিযোগ করেন। তারই ফলে চলতি বছরের 26 আগস্ট বৃহস্পতিবার সকাল 11টায় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি সরজমিনে মাদ্রাসায় তদন্তে আসার কথা থাকলেও তারা না আসায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মুঠোফোনে জানান উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম ও প্রকল্প বাস্তবায়ন অফিসার, এই 3 জন অফিসারের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করে দিয়েছে। বিষয়টি ওনারা দেখছেন, একথা বলে তিনি ফোন কেটে দেন।